হচ্ছে কোভিডের সময় থেকে যখন ও খেলাধুলো করতে পারতো না, বাড়িতে বন্দি থাকতো, তখন এটা নিয়েও শুরু করেছিল। ওর তো আসলে এমনি আঁকাঝোঁকা নিয়ে থাকে, তো আর এইসব রং তুলি নিয়ে করে, তো প্রথম প্রথম বকা দিতাম। কেবল দুর্গা নয়, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, বিশ্বকর্মাও তৈরি করেছেন স্বয়ং। সেই মূর্তিতে ইতিমধ্যে সরা ফেলে দিয়েছে এলাকায়। বয়স মাত্র 12 বছর। খেলার ছলে একদিন মাটি দিয়ে প্রতিমা বানানো শুরু করেছিল, কিন্তু এখন সেই খেলায় বাঁকুড়ার স্বয়ং হাজরার কাছে অধ্যাবসায় হয়ে উঠেছে। এবছর নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করেছে পঞ্চম শ্রেণীর ছাত্র স্বয়ং। শুধু তাই নয়, সেই দেবী মূর্তি পূজোর আয়োজনও করেছে পাত্রসাহের সিংহপাড়া গ্রামের স্বয়ং হাজরা। কেবল দুর্গা নয়, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, বিশ্বকর্মাও তৈরি করেছেন স্বয়ং। তার সেই মূর্তি ইতিমধ্যে সরা ফেলে দিয়েছে এলাকায়। কিভাবে স্বয়নের পথ চলা শুরু জানেন কি? স্বয়নের মা মৌসুমী হাজরা বলেন, বরাবরই ছবি আঁকতে ভালোবাসতেন স্বয়ন। লকডাউনে যখন ঘরবন্দি ছিল, বাইরে খেলাধুলো ছিল না, তখন ঘরে থেকেই খেলার ছলে মাটি তুলি দিয়ে মূর্তি গড়া তৈরি করেছিল স্বয়ন। কিন্তু এভাবে যে দুর্গা প্রতিমা তৈরি করে ফেলবে তা কল্পনাও করতে পারেনি স্বয়নের পরিবারের কেউই। প্রতিমা গড়তে প্রয়োজনীয় মাটি, খড়, রং, তুলি সবকিছু নিজেই জোগাড় করে নিয়েছিল সে। তারপর বানিয়ে ফেলে নিজের মনের মতো প্রতিমা। টানা 2-3 ঘন্টা এক নাগারে বসে কাঠাময় মাটি দিয়ে বানিয়ে ফেলে একটি প্রতিমা। তারপর কয়েকদিন তা ভালো করে রোদে শুকিয়ে খড়ি দেওয়ার পরে রঙের প্রলেপ নিজেই পকেট মানি থেকে কিনে আনে প্রতিমার জন্য চুল, অলংকার। আসলে স্বয়ংদের বাড়িতে বেশ বড় দুর্গাপূজাও হয়, বাড়িতে প্রতিমা তৈরি হয়, ফলে খুব ছোট থেকে বাড়িতে প্রতিমা তৈরি করা দেখেছে সে, আর তাতে বিশেষ করে আগ্রহ জন্মেছে তার। স্বয়ং পড়াশোনা করতেও ভালোবাসে, পড়াশোনাতে খুব ভালো ছেলে সে, তবে তার শৈল্পিক সত্তা তাক লাগিয়ে দিয়েছে প্রত্যেককে। স্বয়নের এই কাজে প্রথমে সম্মতি ছিল না তার মায়ের, কিন্তু স্বয়নের প্রতিভার কাছে হার মানে তার মা, বরং বাড়ির সবাই এখন তাকে মূর্তি গড়তে ভীষণ উৎসাহ দেয়। কোভিডের সময় থেকে যখন ও খেলাধুলো করতে পারতো না, বাড়িতে বন্দি থাকতো, তখন এটা নিয়েও শুরু করেছিল। ওর তো আসলে এমনি আঁকাঝোঁকা নিয়ে থাকে, তো আর এইসব রং তুলি নিয়ে করে, তো প্রথম প্রথম বকা দিতাম। এখন যেহেতু ভালো করছে, সবাই উৎসাহ দিচ্ছে, ছেলে পড়াশোনা করে, পড়াশোনা তো বেশ ভালো, তার সাথে আঁকাআঁকিও করে নানা রকম। ফাইভে পড়ে। দুর্গা ছাড়া এখন গণেশ, বিশ্বকর্মা, সরস্বতী, লক্ষ্মী ঠাকুর, না আমাদের বাড়িতে দুর্গা প্রতিমা আসে, তো সবার ও দেখে যে কিভাবে তৈরি করে।